দেশ কি শুধুমাত্র সাবেক সচিবদের কিংবা সাবেক কর্মকর্তাদের নাকি দেশ সবার? মেট্রো রেলের এমডি হওয়ার জন্য আপনার সাবেক সচিব হওয়ার প্রয়োজন নাই। তো আমাদের দেশেও কিন্তু আমরা সেই ধ্বংসের দ্বার প্রান্তে বসে গেছিলাম, হাজার হাজার কোটি টাকার প্রকল্প করে অর্থ লোপাট করে দেশে বাইরে পাচার না করে আমরা এগুলো এখন সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা ব্যবহার করব। আপনারা জানেন যে কিছুদিন আগে নোবেল প্রাইজ ঘোষিত হয়েছে এবং নোবেল প্রাইজ পেয়েছেন ড্যারেন এসে মগলু, জেমস রবিনসন এবং আরেকজন অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং তারা কী জন্য নোবেল প্রাইজ পেয়েছেন জানেন? তারা একটা তাদের একটা বিখ্যাত এই দুজনের একটা বিখ্যাত বই আছে, নামটি হচ্ছে বইটির নাম হচ্ছে ওয়াই নেশনস ফেইল, জাতিগুলো কেন ব্যর্থ হয়। তো সেখানে তারা দেখিয়েছেন জাতিগুলো ব্যর্থ হয় প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠান জনবিচ্ছিন্ন হয়ে পড়ে সেই জন্য। তো আমাদের দেশেও কিন্তু আমরা সেই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম, সমস্ত প্রতিষ্ঠান জুডিশিয়ারি, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছিল। আমি আপনাদের মেট্রো রেলেরই একটা উদাহরণ দিই। মেট্রো রেলের একটা কী বলে মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অ্যাসোসিয়েশন সংবিধিতে একটা ধারা সংযোগ করা হয়েছিল, বললো যে মেট্রো রেলের যিনি এমডি হবেন তাকে তিনি সরকারের সাবেক সচিব হতে হবে। তো কি দেশ কি শুধুমাত্র সাবেক সচিবদের কিংবা সাবেক কর্মকর্তাদের নাকি দেশ সবার? দেশ আমাদের দেশ সবার, ইঞ্জিনিয়ারদের, প্রকৌশলীদের, প্রফেশনালদের, ক্ষেত মজুর থেকে সবার দেশ। তো ওই জন্য ওই যে তারা যে নোবেল প্রাইজ পেয়েছেন তারা কিন্তু এই ইনক্লুসিভ ইনস্টিটিউশনের কথাই বলেছেন। তো আমরা এই জন্য এইভাবে ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনরায় তাদের মহিমায় আমরা আনতে চাচ্ছি। এবং আমরা ওই জন্য ওই ঢাকা মেট্রো রেলের ওখান থেকে ওই ক্লজটা বাদ দিয়ে দিয়েছি যে না, এখানে আসা এখানে মেট্রো রেলের এমডি হওয়ার জন্য আপনার সাবেক সচিব হওয়ার প্রয়োজন নাই। আপনি যদি মেট্রো রেলের কাজটা জানেন তাহলেই আপনি এখানে সচিব, এখানে আপনি ম্যানেজিং ডিরেক্টর হবে। আমরা এই যে একটা আপনারা দেখবেন যে খবর কাগজে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি। তো আপনাদের মাধ্যমে আমি বিদেশে যারা মেট্রো রেলের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি আছেন তাদের কাছে আবেদন জানাতে চাই, আপনারা এটাতে আবেদন করুন এবং এটা উন্মুক্ত ইয়ের মাধ্যমে কোনো রকম প্রভাবমুক্তভাবে। আমার কাছে অন্তত বিশেষ ফোন আসছে, তার মানে আমি তো এটার ব্যাপারে এটার সঙ্গে জড়িত না। আপনারা ওখানে আবেদন করেন এবং আবেদন করার জন্য যে নির্বাচনী কমিটি এটা কিন্তু সরকারের মধ্যে আমরা রাখি নাই, সরকারের বাইরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি আপনাদেরকে বিচার বিবেচনা করবে এবং তারাই এই ঢাকা মেট্রো রেল চালানোর জন্য, শুধু তো এটা না আরও তো লাইন হবে, সবগুলো চালানোর জন্য উপযুক্ত এবং দক্ষ ব্যক্তি খুঁজে বের করবে। তা আমাদেরকে এইসব কাজে মানুষের যেখানে উপকার হয়, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, দরিদ্র মানুষ যেভাবে উপকার হয়, আমরা ওই যেটা বললাম হাজার হাজার কোটি টাকার প্রকল্প করে অর্থ লোপাট করে দেশে বাইরে পাচার না করে আমরা এগুলো এখন সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা ব্যবহার করব।